السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আজকে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে যে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এখানে আসার পরে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি। প্রতি বছরে এখানে একবার আসলে মনটা তাজা হয়, আপন ভাইদেরকে দেখা হয়, তাদের সাথে সাক্ষাৎ হয়, কিছু ভাব বিনিময় হয়, কথা বিনিময় হয়, এর মাধ্যমে পরস্পরের মহব্বত বাড়ে নাকি কমে, কোনটা? ইনশাআল্লাহ বাড়ে। আজকে আমাকে যে বিষয়টি আলোচনা করতে দেয়া হয়েছে, বিষয়টি ক্রিটিক্যাল, মানে হচ্ছে এক একজনে এক এক দিকে নিতে পারে, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে হক কথাটা বলতে হবে। সেই জন্য বলছি দলাদলি এর কুফর। আচ্ছা, এটা আপনারা কি বুঝেন না দলাদলির মধ্যে কুফর আছে? প্রত্যেকটি মানুষই বুঝতে পারে যে দলাদলির মধ্যে কুফর আছে। কারণ দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সবাইকে একটি দল ঘোষণা করেছেন। ইমানদাররা ভিন্ন কোনো দল হইতে পারে না। ইমানদারদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা যে ওমা ইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে ওলি মানে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, রাসূলের সাথে ইমানদারদের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারাই হচ্ছে আল্লাহর গোষ্ঠী, আল্লাহর গোষ্ঠী সফল কাম হবে। এর মধ্যে যদি আবার ভিন্ন ভিন্ন দল হয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয় না। এটা কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহ তাআলা দুটোই উল্লেখ করেছেন, হিযবুল্লাহ আবার বলেছেন হিযবুশ শয়তান। হিযবুশ শয়তান হচ্ছে ওটাই যেটা এই মূলনীতির বাইরে চলে যাবে। ইমানদাররা ভিন্ন কোন আলাদা দল হতে পারে না। ইমানদার সবাই আল্লাহ তাআলার অনুসরণ করে, রাসূল অনুসরণ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, রাসূল নির্দেশ মেনে চলে, ইমানদাররা সব একসাথে থাকে, এটাই হচ্ছে ইমানদারদের মূল কাজ। ইমানদাররা দলাদলি হওয়ার অর্থই হচ্ছে এদের মধ্যে শয়তান প্রবেশ করেছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন শয়তান তোমাদের জন্য শত্রু, তাকে তোমরা বন্ধু বানাও, নাকি কি শত্রু বানাও, তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। আমি দেখতে চাচ্ছি আপনারা শুনেন কিনা, এই জন্য শুনতে হবে। তো শয়তান যেহেতু আমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে নিতে হবে। সেই জন্য দলাদলি ইসলামে নাই। ইসলাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা হিযব শব্দটি উল্লেখ করেছেন যে কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের লোকেরা তার কাছে যা আছে তা নিয়ে খুশি, হক না নেয়ার ব্যাপারে। অর্থাৎ তারা হক নিবে না, নিজে না হকের উপর থেকে যেটা আছে এটাতে তারা খুশি থাকে। এই জিনিসটাকে অর্থাৎ নেগেটিভ সেন্স আল্লাহ কোরআনে এটা উল্লেখ করেছেন। অনেকে হয়তো এটা উল্লেখ করে বলেন যে আমি যেটাতে আছি এটাতে খুশি, এটা না, বরং আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যাতে করে মানুষ হকের পথে আসে, না হক পথ ছেড়ে দেয় এবং না হক কোনো কিছুর উপরে তাদের ঐক্য না হয়। আমি কয়েকটি পরিণতি উল্লেখ করব যে যারা দলাদলি করে তাদের কয়েকটি পরিণতি উল্লেখ করব। এক নম্বর হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। একটাই তাদের পথ, বহু পথ তাদের নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন এবং প্রতিদিন আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহর কাছে আমরা প্রতিদিন চাই। সিরাতুল মুস্তাকিম বহু নাই, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, বহু পথ যারা অনুসরণ করে তারা আল্লাহর রাস্তা থেকে তারা দূরে সরে যায়। এই জন্য
এক পথে আমাদের থাকতে হবে, সেই পথটা কার? আল্লাহর পথ। সেই পথটা কার? রাসূলের পথ। সেই পথটা কার? নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীন ওনাদের মত, ওনাদের পথ। সেই পথটা হচ্ছে সাহাবায়ে কেরামের পথ, সেই পথটা হচ্ছে সালফে সালেহীনের পথ, সেই পথটা হচ্ছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম মিনান নবীন ওয়াসসিদ্দিকীন ওয়াসসুহাদা ওয়াসসালেহীন। সেই পথটি হচ্ছে খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সেই পথটি ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। মতভেদ আছে কি নাই? আছে। এই সময়ে সমাধান কি? রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবী আছে, এই পথে থাকতে হবে, অন্য কোনো পথে যাওয়া যাবে না। এর হচ্ছে একটি মাত্র পথ, এটাকে অনুসরণ করতে হবে। এই পথকে বাস্তবায়ন করতে যদি কোনো একা একা করা যায়, একা করবে, একা না করলে পারলে কয়েকজন মিলে করবে, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হবে তখন এটা যখন দলাদলিতে পরিণত হয়ে যায়, আর কখন দল হয় এটা আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ একটু পরেই। সুতরাং দলীয় সংকীর্ণতা, দলীয় নিয়ম নীতি, দলীয় বিভাজন ইসলামের নীতির বাইরে, কোরআনের নীতির বাইরে, হাদিসের নীতির বাইরে, রাসূলের আদেশের বাইরে, সাহাবায়ে কেরামের নীতির বাইরে। তো এই দলীয় ভাগটা প্রথম শুরু হয়েছিল, প্রথম শুরু হয়েছিল কার সময়? কার সময়? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে। একদল বলল যে বিচার চাই, বিচার চাই করে দৌড়ে দৌড়ে এসে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা একটা দল পাকালো। পরবর্তীতে এই দলীয় আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এটা আরো বিশাল ভাগ হয়ে গেল। এক দল হয়ে গেল খারেজি, আর এক দল হয়ে গেল শিয়া। এইভাবে ইসলামের ইতিহাসে মুসলিমরা সব এক যেন এক প্রাণ ছিল। রসুলের যুগে একদিন এক সাহা, এক মহাজের এক আনসারকে চর মারল। সেই সময়ে এক আনসার চিৎকার করে বলল, ইয়া আলাল আনসার, আনসারকে রক্ষা করার জন্য এগিয়ে আসো। আর ওইদিকে মহাজের বলে বলল, বলে বসল, ইয়া আলাল মহাজের, মহাজেরকে রক্ষার জন্য চলে আসো। এই দলীয় জিনিসটা রসুল্লাহ সব শুনলেন, তখন তিনি বললেন যে মা বালু দাওয়াল জাহিলিয়া, জাহিলি দাওয়াত কে টেনে নিয়ে আসলো? ওয়ারা বাইনা আজহুরিকুম, আমি তোমাদের মাঝখানে এখনো আছি, এখনো আমি মারা যাইনি। জাহিলি যুগের এই ডাক কে দিল? যে ভাগাভাগির ডাক, গোষ্ঠীভিত্তিক, দলভিত্তিক, অঞ্চলভিত্তিক অথবা রংভিত্তিক, বর্ণভিত্তিক, ভাষাভিত্তিক, এই দাওয়া সবই জাহিলিয়তের দাওয়াত। এই দাওয়াত কখনো ইসলাম গ্রহণ করে না। ইসলামে এই দাওয়াত মোটেই নাই। ইসলামে যে দাওয়াত দিবে সে দাওয়াত জাহিলিয়া, জাহিলি দাওয়াত আহ্বান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহা বা ইন্নাহা মুমতিনা, ছেড়ে দাও, ছেড়ে দাও, এগুলি পরিত্যাগ করো, এগুলি পচা দুর্গন্ধময় জিনিস। সুতরাং দলীয় কোনো কিছু ইসলাম অনুমোদন করে না। দলীয় অর্থই হচ্ছে দুর্গন্ধময়, দলীয় অর্থই হচ্ছে জাহিলিয়ত। এই জাহিলিয়তের এই জিনিস যারা এখন টেনে আনছে এবং যারা এর পক্ষে ওকালতি করছে, এর পক্ষে মিছিল মিটিং করছে, তারা প্রত্যেকে এই জাহিলিয়তের ভিতরে আছে। এই জাহিলিয়ত থেকে বের হতে হলে অবশ্যই দলীয় সত্তর ছায়া থেকে বের হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। রাসূল কি খুশি হয়ে বলছে? খুশি হয়ে বলছে না? খুশি হয়ে বলে নাই। তারপর তিনি বলেছেন, একটি শুধুমাত্র জান্নাতের প্রতীক হবে আর বাকিগুলি জাহান্নামের প্রতীক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলেছেন, আজকের দিনে আমি যে জিনিসের উপর আছি, যারা এটার উপর থাকবে তারাই সঠিক পথে থাকবে। এর অর্থ হচ্ছে এরপরে যারা দল বের করবে, এই মুসলিম উম্মার দেহ থেকে একটা অংশ খসিয়ে খসিয়ে তারা দল বানাবে। এই যে দলগুলি সবগুলি হচ্ছে জাহান্নামের পথের প্রতীক। এই দলে যারা থাকবে, রসুলের হাদিস মোতাবেক তারা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। আল্লাহ তাআলা যদি ক্ষমা না করে, জাহান্নামে তাদেরকে যেতেই হবে। আর যদি ক্ষমা করে, তাহলে তিনি গুনাহ থেকে ক্ষমা করে তারা মুক্ত হতে পেরেছে। সুতরাং অবশ্যই প্রথম যে দোষ দলাদলি, তা হচ্ছে আল্লাহ এবং রাসূলের নির্দেশের বাইরে। তৃতীয় দ্বিতীয় যে দোষ, প্রথম দোষ বলেছি, দ্বিতীয় দোষ হচ্ছে শরীয়তে স্পষ্টভাবে মুসলিম জামাতকে আঁকড়ে ধরতে বলা হয়েছে।
কোরআন এবং সুন্নাতে মুসলিম জামাতকে মুসলিম জনগোষ্ঠীকে আঁকড়ে ধরতে বলা হয়েছে তাদের থেকে পৃথক হতে অনুমতি দেওয়া হয়নি মুসলিম জামাত দুভাগে বিভক্ত যেমন ইজমাকে মুসলিমরা যদি কোনো বিষয়ে একমত হয়ে যায় সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করতে নিষেধ করা হয়েছে মুসলিম শাসক যদি ভালো কোনো মত দিয়ে থাকেন সেটাতে ভিন্ন মত পোষণ করতে ইসলাম নিষেধ করে থাকে এই দুইটি জিনিস আমরা দেখতে পাই ইসলামে কেন দিয়েছে যাতে করে মুসলিমরা পরস্পর বিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন না হওয়ার ব্যাপারে হাজার দলিল আছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার এই কথাটি বলেছেন যে মানুষ সব এক উম্মত ছিল তাওহীদের উপর ছিল তারপর তারা ভিন্ন মতে চলে গেছে কেউ শিরিক করেছে কেউ কুফর করেছে অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার বান্দাদেরকে সবগুলিকে একই নীতির উপর হানিফ অর্থাৎ ইমানদার করে তৈরি করেছি তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে ইমান থেকে বিচ্যুত হয়েছে আল্লাহ তাআলা এর জন্য নির্দেশনা দিয়েছেন ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু যারা এই দল করবে তারাই সেখানে নতুন গোষ্ঠী আর নতুন গোষ্ঠী আবিষ্কার করেছে তারাই সেখানে বিচ্ছিন্নতা তৈরি করে দিয়েছে দল মানেই বিচ্ছিন্নতা মনে রাখবেন কারণ দল করার পরে একে অপরকে আর ভালোবাসতে পারে না নিজের দলের লোকের ছাড়া বাইরের কাউকে তারা ভালোবাসে না কোরআনে কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীম আল্লাহ তাআলা দল করা বিচ্ছিন্ন হওয়াকে মুনাফিকদের আলামত হিসেবে উল্লেখ করেছেন সূরা তওবার 107 নম্বর আয়াতে অনুরূপভাবে আল্লাহ তাআলা কাফেরদের নিদর্শন বলেছেন যে তারাই হচ্ছে বিচ্ছিন্ন হতে চায় এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে যারা যারা বিচ্ছিন্ন হয় তাদের বিরুদ্ধে তাদের থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রসুলকে নির্দেশনা দিয়েছে কারণ বিচ্ছিন্ন কারা হয় যারা ভিন্ন মসজিদ তৈরি করেছিল রসুলের যুগে তারা বিচ্ছিন্নতাকে গ্রহণ করে নিয়েছিল মনে রাখবেন বিচ্ছিন্নতা এটা বড় ধরনের ফেতনা এই ফেতনা যারা যারা নিপতিত হয়েছে এদের বেশিরভাগই দল করে দল করার কারণেই তারা বিচ্ছিন্নতায় নিপতিত হয়েছে তৃতীয় যে সমস্যা দল করা তা হচ্ছে শরীয়তে আল্লাহ তাআলা শরীয়ত কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দোয়া করতেন তখন বলতেন আল্লাহুম্মা রাব্বা জিব্রিল ও মিকাইল ইসরাফিল ফাতিরিস সামাওয়াত ওয়াল আরদ আলিমুল গায়ব ওয়াস শাহাদা انت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلفوا فيه من لما اختلف فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم এর অর্থ হচ্ছে যে দল করা থেকে মুক্ত থাকার জন্য দলীয় ভাঙ্গন যেন না আসে মুসলিমদের মাঝে মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করতেন প্রত্যেকটি ঈমানদার যখন রাতে এই দোয়াটা করে তখন তার মাথায় আসা উচিত বিচ্ছিন্নতা থেকে মুক্ত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাইব এর মাধ্যমে ক্ষতিকর যে প্রভাবটা হচ্ছে রক্ত প্রবাহিত করে একে অপরকে মেরে ফেলছে দলীয় কারণে একে অপরকে হত্যা করছে দলীয় কারণে একে অপরকে জেল জুলুম দিচ্ছে দলীয় কারণে একে অপরের সম্পদ লুণ্ঠন করছে দলীয় কারণে একে অপরকে অপরকে তার বাড়িঘর থেকে বের করে দিচ্ছে দলীয় কারণে একে অপরের সাথে শত্রুতা পোষণ করে কথা বলে না মুসলিম যে সালাম দেওয়ার কথা ছিল সেই সালাম তাদের মধ্যে আর থাকে না দলীয় কারণে তাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা পরিবর্তন হয়ে যায় ইমানদার হোক অথবা বেঈমান হোক তার দলের লোক হলে সে সালাম পায় আর যদি ইমানদার হলেও তার দলের লোক না হলে তার সাথে সালাম বিনিময় করে না তার সাথে কথা বলে না তার সাথে জমায়েত হয় না অথচ আল্লাহ তাআলা এই জিনিস আল্লাহ তার রাসূল ওয়ালা এবং বারা ভালোবাসা এবং শত্রুতা এটার মানদণ্ড কখনো দল দেন নাই এটার মানদণ্ড দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন মান আহাব্বা লিল্লাহ দেখ আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র সেখানে ঘৃণা থাকতে হবে
وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان إيمان পূর্ণ হতে হলে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্যই আল্লাহর সাথে শত্রুতা করলে সেই জন্য শত্রুতা হবে দলীয় কারণে শত্রুতা যখন তৈরি হয়ে যায় সেটাই দল হয় যদি আপনার দলের লোক না হলে আপনি ঘৃণা করেন ইমান থাকার পরেও লোকটিকে বুঝতে হবে আপনি দলীয় জায়গায় জড়িয়ে পড়েছেন আপনার সংগঠন আর সংগঠন নাই আপনার সংগঠন দলীয় জায়গায় চলে গেছে সুতরাং বুঝতে হবে যখনই আপনি এই দলীয় কুফরের প্রতি চিন্তা করবেন আজ দেখবেন বাংলাদেশে অধিকাংশ বর্দা ইসলামিক বলে বা অনিসলামিক বলে সবাই এই পরস্পরের মধ্যে ইসলামী ভাতৃত্ববোধকে নষ্ট করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে লেগে যায় বিনা কারণে কারণ সে আমার দলের না সুতরাং তার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে সামান্য তারা পিছপা হচ্ছে না অনুরূপভাবে আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে দলীয় কারণে কোরআন এবং হাদিসের বাণীকে অপব্যাখ্যা করা হচ্ছে আপনারা ভালো করে জানেন কোরআনে কারিমে যে সমস্ত আয়াত এসে রাসূল হাদিসা আসেছে সেগুলি ব্যাখ্যা করার জন্য আমাদের উম্মতে মুসলিমার পূর্বসূরিরা সুন্দর ব্যাখ্যা করেছে কিন্তু প্রত্যেকে তার মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করায় বায়াতের ব্যাখ্যা দাঁড় করায় জাহেলিয়তের ব্যাখ্যা দাঁড় করায় ইমামতের ব্যাখ্যা দাঁড় করায় অনুরূপভাবে এই জাতীয় ব্যাখ্যা দ্বারা দাঁড় করায় সবই কিন্তু দলীয় কারণে করছে একটু ভালো করে খেয়াল করো এরা আল্লাহর অন্তর রাসূলকে ভালোবেসে এই ব্যাখ্যা করছে না এই ব্যাখ্যা পৃথিবীর কেউ কোনোদিন করেনি নিজেরা কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণ উল্টা ব্যাখ্যা করে দলীয় পদ্ধতি সাব্যস্ত করার জন্য কোরআন এবং সুন্নাহকে সম্পূর্ণরূপে উল্টা ব্যাখ্যা করতেছে যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে ব্যক্তি আমিরের আনুগত্যর বাইরে গিয়ে রাষ্ট্রপ্রধান আনুগত্যের বাইরে গিয়ে দাওয়াত করবে সেই ব্যক্তি যদি মারা যায় জাহিলিয়তের মৃত্যু দসুরে হাদিস এটা স্পষ্ট আগের সমস্ত হাদিসকে মিলিয়ে দেখুন এটাই বলেন অথচ ব্যাখ্যা করা হচ্ছে যদি তাদের দলীয় আনুগত্যের বাইরে যায় তখন নাকি জাহিলিয়তের মৃত্যু হয় নাউজুবিল্লাহ এই জাতীয় অপব্যাখ্যা এই জাতীয় বিকৃতি কোরআন এবং সুন্নাহর বিকৃতি ওরাই করে যারা মনে করে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে টিকতে হবে এটা ঠিক নয় কোরআন এবং সুন্নাহর মতে তাদেরকে টিকতে হবে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে দল দাঁড় করিয়ে দিলে ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না আজ মুসলিমদের মধ্যে পরস্পর যে হিংসা বিদ্বেষ এবং যে সমস্ত শত্রুতা হয়েছে এর মূল কারণ হচ্ছে এই দলীয় সংকীর্ণতা এই দলীয় সংকীর্ণতার মধ্যে মুসলিমরা জড়িত হয়ে একে অপরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে ষষ্ঠ যে জিনিসটা আমরা দেখতে পাই তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকতে যারা দল করে তারা এর বিপরীত কাজ করছে রাসূলের সুন্নাহর বিপরীত কাজ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান রাআ মিন আমিরিহি শাইআন ফাকারিহাহু ফালইয়াসবির কেউ যদি তার শাসকের এমন কিছু দেখে যা অপছন্দনীয় তাহলে সে যেন সবর করে সে যেন সবর করে কারণ কেউ যদি কোন এই এই কারণে মুসলিম শাসকদের গোষ্ঠীভুক্ত থেকে বের হয়ে ভিন্ন কোন দলীয় জিনিস তৈরি করে এইভাবে যদি সে মারা যায় সেই জাহিলিয়তে মৃত্যু বা বরণ করবে অথচ উল্টা বোঝানো হচ্ছে যারা শাসকের কথা শুনে তাদেরকে মুরজিয়া বলা হচ্ছে তাদেরকে বিভিন্ন রকমের খারাপ গালি দেওয়া হচ্ছে অথচ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ভালো কাজে শাসকদের অনুসরণ করতে হয় মন্দ কাজে অনুসরণ করা যায় না কিন্তু ভালো কাজে অনুসরণ না করলে তাহলে সেটা গুনার কাজ হয় এইটাও বোঝার দরকার রয়েছে সপ্তম যে অসুবিধাটা হচ্ছে যেই কারণে যে কুফল রয়েছে তা হচ্ছে অন্ধকারের একটি ঝান্ডার নিচে আপনি একত্রিত হয়েছেন এবং আপনি জানেন না আপনি এই ঝান্ডার যে পক্ষে থাকবে তার পক্ষ নিচ্ছেন এই ঝান্ডার বিপক্ষে থাকবে তার বিপক্ষ নিচ্ছেন ইসলাম এই জাতীয় ঝান্ডার কোনো দিন নয় ইসলামের দিন হচ্ছে ইসলামের ঝান্ডা হচ্ছে কালিমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডার বাইরে গিয়ে নতুন ঝান্ডা যারা তৈরি করবে নতুন পতাকা যারা তৈরি করবে তারা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ করছে এটা ইসলামী নির্দেশনার বাইরে অষ্টম যে ক্ষতিকর দিক হচ্ছে যারা এই জাতীয় দিক থেকে দিন থেকে বের হয়েছে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে নতুন নতুন দল তৈরি করেছে এদের শেষ পরিণতি হচ্ছে কুফুরি মতবাদকে তারা আহলান ও সাহলান জানাচ্ছে কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ অমুকতন্ত্র অমুকতন্ত্র নিয়ে আসছে তাদের কাছে আর ইসলাম ভালো লাগে না কারণ ইসলাম তাদের
তাদেরকে সেই নির্দেশনা দেয়নি যা তারা করছে কোনটা ইসলামের নির্দেশনা নয় তখন তারা মনে করে ইসলাম অপূর্ণাঙ্গ এইভাবে তো চলতে পারে না নতুন কোন নীতি তাদেরকে আমদানি করতে হবে সেজন্য তারা নতুন নীতি আমদানি করে থাকে ইসলামের এই জাতীয় দলাদলিকে ইসলাম কোনদিন অনুমোদন করেনি কারণ এর মাধ্যমে বাতিলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাতিলকে সহযোগিতা করা হচ্ছে ইসলাম এই জাতীয় দলাদলিকে অনুমোদন করে না নবম যে জিনিস যে ক্ষতিকর দিক তা হচ্ছে এর মাধ্যমে মুসলিমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে আর বিচ্ছিন্নতা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তাফশালু ফাতাযহাবাদি হুকুম যে তোমরা তোমাদের যদি বিচ্ছিন্ন হয়ে যাও তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে তাই হয়েছে মুসলিমরা আজ সবচেয়ে বড় উম্মাহ সবচেয়ে বড় জাতি কিন্তু তাদের শক্তি ক্ষয় হয়েছে যারা আজ বিভিন্ন দল করে বিভিন্ন সময়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ নিয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করি তারা ইসলামের কি উপকার করেছে একটু ভালো করে দেখুন মিশরে গিয়েছিল এক বছরের মধ্যে তাদের পতন হয়েছে কারণ তারা সেটা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল না এবং তাদের যে প্রতিষ্ঠিত নীতি সেই প্রতিষ্ঠিত নীতি থেকে তারা বিচ্যুত হয়েছে আল্লাহ তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন ঠিক আপনারা জানেন যখন মরক্কোতে তারা ক্ষমতায় আসলো তারা সর্বপ্রথম কাজ করলো ইসরায়েলের সাথে তারা শান্তি চুক্তি করলো অর্থাৎ যে জিনিস অন্য কেউ করে না তারা মুসলিম মুসলিম দল হইয়া তারা সেটা করেছে এত নিকৃষ্ট কাজ আর কেউ করেনি তিউনিসিয়াতে ক্ষমতায় আসলো রাশেদ আল গামনুসি এসেই বললো ইসলাম প্রতিষ্ঠার জন্য আসি নাই তিউনিসিয়ার অর্থনৈতিক মুক্তির জন্য এসেছি কোথায় কি এত বছর কি বললেন এখন কি বলেন আপনার ভুলে গোড়ায় ভুল ছিল মূলে ভুল ছিল কারণ ইসলাম আপনি যেভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেভাবে নয় ইসলাম প্রতিষ্ঠা হতে হবে যে সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে নবী রাসূলগণ করে গেছেন তাওহীদের মাধ্যমে মানুষের অন্তরের মাধ্যমে যদি ইসলামকে আপনি প্রতিষ্ঠা করতে না পারেন মানুষের অন্তরে যদি তাওহীদ না থাকে সেটা কিসের উপরে আপনার এই আপনার আপনার রাষ্ট্রের ভিত্তি কিসের উপরে কায়েম হবে যেটা ওপান হারাবি ফি নারে জাহান্নাম অর্থাৎ এমন কোন জায়গা যদি ভিত্তি দেন যেটা যে কোনো সময় ভূমিকম্প উঠতে যায় সেই জায়গাতে আপনার ভিত্তি থাকবে না সুতরাং যারা আজ দলীয় নীতিতে মনে করছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন তারা ভুলে যান আপনার এই নীতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য নবী রাসূলদের পদ্ধতিতে ফিরে আসতে হবে আপনাদেরকে মুসলিমদের মধ্যে আপনি যে বাদ বটোয়ারা করে নিচ্ছেন বা মুসলিমদের মধ্যে যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছেন তাদের মধ্যে আপনি যে নতুন নীতি করছেন এবং তাদেরকে ভাগ গড়কে নিচ্ছেন এর জন্য আল্লাহকে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হতে পারে দশ নম্বর যে কারণে আমরা নিষেধ করি যে ক্ষতিকর দিক তা হচ্ছে এটা হচ্ছে বলশেবিকদের আন্দোলন এটা তাওরি এটা বিপ্লবী ইসলামে এই জাতীয় জিনিসগুলি নাই আবু বকরের দল একটা ছিল না উমরের দল আরেকটা ছিল না একে অপরে বোটাবুটি করে কে কারে খেলিয়ে দেয় কে গায়ের জোর দিয়ে তার বাহিনী নিয়ে কিভাবে বাহিনীকে কুক্ষিগত করে কোনো কিছু করার চিন্তা ইসলাম কোনোদিন করেনি ইসলাম যেটা করেছে যে প্রত্যেক মানুষ যদি দিনের উপরে বড় হয়ে দিনের উপরে বড় হয় আকীদা ও দিন যাদের মধ্যে থাকে তারা সঠিক সত্যিকার অর্থে একজন সবাই যাকে পছন্দ করবে তিনি শুধুমাত্র শাস্ত্র প্রধান হতে পারবেন অথবা বেশিরভাগ কিন্তু তারপরেও ইসলাম সব জায়গাতে বেশিরভাগকে পছন্দ করে না আপনারা সেটা জানেন কারণ ইসলামের দৃষ্টিতে বেশিরভাগ সব জায়গায় গ্রহণযোগ্য নয় কোথাও কোথাও গ্রহণযোগ্য হলেও সব জায়গায় গ্রহণযোগ্য হতে পারে না এই নীতি যারা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা আপনাকে সাউরি বানিয়েছে বিপ্লবী বানিয়েছে তারা আপনাকে মাংসতিং এর দল বানিয়েছে অথবা বিভিন্ন দেশের কাফেরদের মতবাদে বিশ্বাসী বানিয়ে দিয়েছে এগুলি সবই বাতিল এর বাইরে আপনাকে ফিরে আসতে হবে যে সমস্ত জিনিস আপনাকে এর মধ্যে নিয়ে আসতে কিছু কারণ উল্লেখ করতে চাই কার কোন কারণে এরা বেশিরভাগ দলাদলিতে বিভক্ত এক নম্বর কারণ হচ্ছে তারা বেদাত সম্পর্কে ধারণা রাখে না দুই নম্বর কারণ হচ্ছে দিন সম্পর্কে তারা মূর্খ তিন নম্বর কারণ হচ্ছে এরা প্রবৃত্তির অনুসরণ করে চলে চার নম্বর কারণ হচ্ছে বিবেককে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় কোরআন এবং সুন্নাহর উপরে পাঁচ নম্বর কারণ হচ্ছে তারা তাকলিদ করে অন্ধ অনুগত্য করে এবং তারা তাআসুব করে অন্ধ বা অন্ধ অন্ধ তাআসুব করে এই জন্য তারা হকের মধ্যে আসতে পারে না ছয় নম্বর কারণ হচ্ছে মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা বিষোদ্গার করতে থাকে সহি আকীদার লোকদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তাদের বিষোদ্গারে কোনো শেষ নেই এর মাধ্যমে তারা এই বিচ্ছিন্নতা লিপ্ত হয়ে যায় সপ্তম হচ্ছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতির বিরোধিতা তারা করে যে
যে নীতিতে তারা যে নীতিতে তারা হক পথে থাকতে পারত সেই নীতির বিরোধিতা করে তারা মনে করে তারা ভালো করছে তারা আসলে ভালো কিছুই করছে না গলাধনি যারা করে তারা কখনো হক পেলেও নিতে পারে না কেন নিতে পারে না আমার উস্তাদ বলে নাই আমার অমুক বলে নাই আমার নেতা বলে নাই যদি ভালোই হতো আমার নেতা নিল না কেন এই নীতি আরবের মুশরিকরা গ্রহণ করত তারা বলতো যদি ভালোই হতো তাহলে অমুকে নেয় না কেন অমুকে গ্রহণ করে না কেন এই নীতি যারা দল করে এরাও এই জন্য যত ভালো কিছু নিয়ে আসেন একেবারে খাঁটি তাওহীদের কথা নিয়ে আসবেন খাঁটি ইমানের কথা নিয়ে আসবেন এদের মধ্যে গ্রহণ করার অবস্থা তৈরি হয় না কারণ তারা মনে করে তারা 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 সবকিছু জেনে গেছে তারা মনে করে ভালো হলে এরা কেন নিবে এরা কেন বলবে তারা ও কাফেরদের মতো বলে লাউকানা খায়রাম সব মা সাবাকুনা ইলাই যদি ভালো হতো এরা কেন বলে আমরা কেন বলতে পারি না ওদের ব্যাখ্যা দেখেন ভুল ব্যাখ্যা কোরআনের এদের হাদিসের ব্যাখ্যা দেখেন ভুল হাদিসের ব্যাখ্যা দিচ্ছে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে হক পথ থেকে তারা দূরে সরে যাচ্ছে কিভাবে তাহলে ঐক্য আনা সম্ভব আমি আমার বক্তব্য শেষ করব সেটা আলোচনা করি এক নম্বর হচ্ছে অবশ্যই আকীদার দিকে ফিরে আসতে হবে বিশুদ্ধ আকীদা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের ঐক্য আসবে না দলাদলি থেকে মুসলিমরা মুক্ত হতে পারবে না দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ মানহাজ দরকার শুধু আকীদাও নয় আকীদা শুদ্ধ হওয়ার পরেও অনেকেই চলন নীতি যে নীতিতে সাহাবায়ে কেরাম চলেছেন সাহাবায়ে কেরাম নীতিকে যদি অবজ্ঞা করা হয় সাহাবায়ে কেরামের সমালোচনা করা হয় তাদের বিরুদ্ধে গ্রন্থ রচনা করা হয় তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার গ্রন্থ লেখা হয় এই মানুষগুলি বিভ্রান্ত হবেই নিজেরা বিভ্রান্ত হবে অন্যকে বিভ্রান্ত করবে সেই জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অবশ্যই অবশ্যই মানহাজটাও শুদ্ধ করতে হবে আকীদা ও মানহাজ শুদ্ধ করতে হবে দুটি পয়েন্ট তিন নম্বর হচ্ছে যে কোনো বিষয়ে আলোচনা হবে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে তাহকিমুল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন এবং সুন্নাহকে আপনার জন্য মানদণ্ড বানাতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওয়ালাউ রুদ্দু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহ ওয়া রাসূল যখন তোমরা নিজেদের মধ্যে মতভেদ হয় কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে তবে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার কথা সবাই বলে পার্থক্য কি সালফে সালেহিনের বুঝ অনুসারে হতে হবে নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করে এটার দিকে আহ্বান জানানো সেটা কখনো এর মাধ্যমে কখনো ঐক্য আসবে না বরং অনৈক্যই তৈরি হয়ে যাবে দ্বিতীয় যে তৃতীয় যে কাজ চতুর্থ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখলাসের সাথে এখলাসের সাথে এগিয়ে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে এবং এখলাস প্রতিষ্ঠা করতে হবে যদি সেটা হয় তাহলে ঐক্যের বন্ধনের মধ্যে আপনারা এসে যাবেন ঐক্যের মধ্যে মানুষ চলে আসবে পঞ্চম সেটা যা হচ্ছে তা এলমে শরাই অর্জন করতে হবে আজ এলমে শরাই কয়েকটা সোটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে কেউ কেউ এক বইকে 10 বার পড়ে এর থেকে আর কিছু বের করতে পারে না তারপর ওইটাই পড়বে কোরআন করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সর্বসালেহের গ্রন্থ আকীদার গ্রন্থ হাদিসের গ্রন্থ ফিকহের গ্রন্থ কোনোটাই পড়া জরুরি মনে করে না ছোট্ট কয়েকটা বই পড়ে মনে করে তারা পণ্ডিত হয়ে গেছে এরপরে যখন প্রশ্নের উত্তর আসে পদল্লু আদল্লু ভুল প্রশ্ন উত্তর দেয় এর মাধ্যমে নিজেরাও পথভ্রষ্ট হয় অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করে সুতরাং এলমে শরাঈ শরীয়তের এলেম প্রচুর পরিমাণে প্রচার প্রসার করতে হবে এই মাদ্রাসা সেরকম একটি এলমের একটি বিদ্যাপীঠ যাহা যেখান থেকে সঠিক এলেম সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে সেজন্য এই এলেমটা যেন ছড়িয়ে যায় এরকম মত প্রতিষ্ঠানগুলো যেন তৈরি হয় এই প্রতিষ্ঠানগুলোর পিছনে আপনাদের শ্রম ব্যয় করা উচিত যাতে করে ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে ঐক্যের মূল মূল জিনিস হচ্ছে এলেম না থাকলে অনৈক্য তৈরি হবে জ্ঞান থাকলে ঐক্যে আসতে পারবেন জ্ঞান মানুষকে ঐক্যের দিকে নিয়ে আসে এই জন্য সাহাবায়ে কেরাম জ্ঞানী ছিলেন বলেই তারা ঐক্যের উপর ছিল যত বেশি মানুষ মূর্খ হবে ততই তাদের মধ্যে এই অনৈক্য তৈরি হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কিনা সেটা আপনাকে জানতে হবে অনেকে বাতিল পথে থেকে জীবন দিয়ে দিচ্ছে ওটা বাতিল পথেই যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এক ব্যক্তিকে বলেছিলেন যে সে জাহান্নামী কারণ সে বাতিল পথে থেকে জান দিয়ে দিয়েছে অথচ হকের হক কিছু সে পায়নি হকের চেষ্টা করলে তো উপকার হতো কাজে লাগতো বাতিলের উপর থাকার কারণে জাহান্নামে চলে গেছে আর সর্বশেষ বলবো
সর্বশেষ বলবো যে হকে আসার জন্য এক ঐক্যমত্যের জন্য সঠিক পথে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে দোয়া করতেন যখন তিনি তাহাজ্জুদের সালাতে উঠতেন তখন দোয়া করে বলতেন আল্লাহ তারা যে মতভেদ করেছে এখানে সঠিক পথটি আমাকে দেখান আপনিও আল্লাহর কাছে চান হে দলীয় বিভ্রান্ত ব্যক্তি আল্লাহর কাছে চান দলীয় রোগে আক্রান্ত ব্যক্তি আল্লাহর কাছে চান তার মানে ব্যক্তি আল্লাহ মানুষ তো বিভিন্ন মতে বিভক্ত হচ্ছে আমাকে সঠিক পথটি আপনি দেখান আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে কারণ যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না সুতরাং এই দলীয় জিনিস মুক্ত হয়ে দলীয় বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে দলীয় কুফর থেকে মুক্ত হয়ে সহিহ সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহ আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো টিকে টিকে থাকুক এবং যারা আজকে এখানে এসেছেন সবার কাছে অনুরোধ থাকবে দলীয় সংকীর্ণতা দলীয় বিভিন্ন রকমের বায়াত এগুলো থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজেদেরকে উৎসর্গ করুন আল্লাহ তাআলা কবুল করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু